মাননীয় সদস্য জনাব আব্দুল মতিন খসরু, আপনি সংক্ষেপে বক্তব্য রাখবেন, অনেক বক্তা রয়েছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ চলছে, আমিও দাঁড়িয়েছি, যে কথাগুলি আমি বলতে চাই সেই কথাগুলি অনেকেই বলেছেন, জাতির মনেও আছে, বিবেকের তাড়নায়। সেটা হলো এই, সংবিধান অনুযায়ী একটি সরকার নির্বাচিত হয় 5 বছরের জন্য, আমাদের সংবিধানের 72-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী। আমাদের সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে। গত 5ই জানুয়ারি, মাননীয় স্পিকার, 5 বছর সমাপ্ত হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের সমস্ত রাজনৈতিক দলের সাংবিধানিক দায়িত্ব কর্তব্য ছিল নির্বাচনে অংশগ্রহণ করার, অনেকেই করেছে, কেউ যদি অংশগ্রহণ না করে তাকে তো আমি জোর করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়াকে দাওয়াত করেছিল, ডিনারে আছেন, কথা বলেন কীভাবে নির্বাচন করতে চান। উনি তার আগে 27 নভেম্বর 2013 সালে একটা বক্তৃতা দিলেন, কী বলে, সরদি উদ্যানে, বললেন যে আপনি নির্বাচনের ব্যাপারে যদি উদ্যোগ না নেন তাহলে 27-28-29 তারিখ হরতাল হবে। মাননীয় প্রধানমন্ত্রী 24 ঘন্টার মধ্যে তারা দাওয়াত দিলেন, আসেন কথা বলেন, উনি আসলেন না, আলটিমেটাম দিলেন। মাননীয় স্পিকার, আমরা যেটা বলতে চাচ্ছি, 5ই জানুয়ারিতে উনি নির্বাচনে অংশগ্রহণ না করে মারাত্মক রাজনৈতিক ভুল করেছেন, ওই ভুলের দায় দায়িত্ব তো বাংলাদেশের 16 কোটি মানুষ দিতে পারে না। আর সাধারণ নির্বাচন ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই সরকার গঠন করার বা ক্ষমতায় যাওয়ার। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে উনি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, ওনার শুধু ক্ষমতার লিপ্টা, তার ক্ষমতার জন্য 16 কোটি মানুষের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, সমগ্র বাংলাদেশের জনজীবন নিরাপত্তাহীন করতে চেয়েছে, কিন্তু জনগণ তার আন্দোলনে সায় নাই, সম্পৃক্ততা নাই। যে আন্দোলনে জনগণের স্বার্থ থাকে না সেই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকে না, সেখানে সন্ত্রাসের পথ বেছে নিতে হয়। আমরা যে কথাটা বলতে চাচ্ছি, 16 কোটি মানুষ অথবা সরকার কি এতই অসহায়? আজকে আমরা বলতে চাচ্ছি সুস্পষ্টভাবে সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে, এইটা আইনিগত সাংবিধানিক নির্দেশ, এই পর্যন্ত 30 জন মানুষ খুন হয়েছে, 30টি মার্ডার কেস হবে, প্রতিটি মার্ডার কেসের প্রিন্সিপাল 21, মূল 1 নম্বর আসামি হবে বেগম খালেদা জিয়া, এটা সংবিধানের নির্দেশ। আর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পারে, এইটা হবে স্বরাষ্ট্র মন্ত্রী এবং তার মন্ত্রণালয়ের ব্যর্থতা। আমরা বলতে চাই, দিস ইজ কল কমান্ড রেসপন্সিবিলিটি, যে তথাকথিত আপনার বিএনপির 20 দলীয় জোট, আজকে যদি বেগম জিয়াকে বলেন আপনি শপথ করে বলেন তো 20টা দলের নাম কি, উনি বলতে পারবে না, আই এম শিওর বলতে পারবে না, এই দলের অস্তিত্ব নেই। তারপর ধরে নাম, উনি বিএনপি দলের নেত্রী, উনি 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, দাবি করেন, তিনি অবরোধ ডাক দিয়েছেন কেন, কালকে কি বললে জানেন, আপনি সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন, আমরাও ছিলাম, বলে অনেক আদেশ আনটিল ফার্দার অর্ডার, উনি কালকে একটা প্রেস কনফারেন্স করে বললেন আনটিল ফার্দার অর্ডার, 16 কোটি মানুষকে আমি জেল দিয়ে দিলাম, অবরোধ চলতে থাকবে, এই বিয়াদবি কি উনি করতে পারেন? হ্যাজ শি গট এনি রাইট? উনি ওনার পার্টি অফিসে অবরুদ্ধ হয়েছিল এতদিন বললেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন উনি অবরুদ্ধ না, উনি যেখানে খুশি সেখানে যেতে পারে, উনি বলে না আমি যাব না, কি মজা সেখানে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি গোয়েন্দা পাঠান ওই অবস্থার মধ্যে, মজাটা কি, বাসাতে আনন্দটা কি, এটা আমরা জানতে চাই, কোথায় থাকে, কেমনে থাকে, কার সাথে থাকে, রান্না করে দেখে, এটা জানতে চাই। আপনারা কিছুই করবেন না। আমি বলতে চাই, 16 কোটি মানুষের মধ্যে আজকে কয়েকটা বোমাবাজ ধরা পড়েছে, একজনের নাম আঙ্গুর, একজনের নাম আরশাদ, তাদেরকে যখন পুলিশ ধরেছে, পুলিশটা জনগণ পিটাই ধরছে, গণপিটাই দিয়েছে, কবাই আমি তা 20,000 টাকা পাবো, আমি একজনকে আমি ছাত্র দলে আমাকে ভালো পজিশন দেবে, একটা হলো মিরপুর শাহবাগ যুবদলের সভাপতি, আর একটা হলো মিরপুর যুবদলের একটি কর্মী, তাকে বলছে যে তোমাকে ভালো পজিশন দেবো, আপনার যদি কী বলে রাস্তার মধ্যে বোমা মারে পটকল ফোটায় তাহলে 1,000, আর যদি গাড়ির মধ্যে মারে তাহলে 10,000, মানুষ যদি খুন করে তাহলে 20,000, যে লোকটা বস্তির সে তো 20,000 টাকা অনেক মনে করে, এই জন্য যে টাকা দেয়, যে পরিকল্পনা করে, যে হুকুম দেয়, যারা এই অবরোধ আহ্বান করেছে তারা প্রত্যেক নেতানেতি ক্রিমিনাল কিছু আসামি হবে অনতিবিলম্বে। বাংলাদেশের এই জাতীয় সংসদের পক্ষ থেকে বলতে চাই, তাদেরকে গ্রেপ্তার করুন, এই জামাই আদরে রাখবেন না, আমরা নিরাপত্তাহীন, দেখেন গর্ভবতী মা পিজিতে গেছিল তারা মায়ের ই করার জন্য, ডেলিভারির জন্য,
গর্ভের সন্তানকে খুন করেছে, মাননীয় স্পিকার শিশু সন্তানকে খুন করেছে। আপনি অনুগ্রহ করে যদি আমাদের সংসদ থেকে আমরা গিয়েছিলাম বাড়ি রোডে যান, চোখের জল রক্ষা করতে পারবেন না, আমাদের হৃদয় চিৎকার করে কাঁদে। এটা হতে পারে বিংশ শতাব্দীতে? খালেদা জিয়ার প্রাণ কাঁদে না, কারণ এই দেশের জন্য তার মায়া নাই, মায়া শুধু একটার জন্য, ক্ষমতা চাই। ক্ষমতা হইলে উনি প্রধানমন্ত্রী হন না, উনি রানী হয়ে যান। সে তো প্রধানমন্ত্রী জানে না, আপনি একটা মিটিংয়ে বসেন, যেখানে বসেন মাননীয় বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখবেন, প্রত্যেকটা বিষয়ে সেন্টার বের করার ক্ষমতা রাখে, উনি বুঝেন। আর উনি রানীর মতো বসে থাকেন, পায়ের ব্যাপার তোলে, তাকে যা বলে তাই তারে করেন। এই যে তাকে অ্যাডভাইস দিল বিএনপির অ্যাডভাইসারকে বলতে চাই, আপনাকে যে অ্যাডভাইস দিলেন বেগম জিয়াকে 5 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য না করার জন্য, হয়ে সি নাও এখন কোথায়? উনি প্রধানমন্ত্রীও না, বিরোধী দলের নেত্রীও না। আমি তার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে এত বড় বিশ্বাস্তমা হলো, 10-20 লক্ষ লোক আল্লাহর কাছে হাত তুললো, উনি অবরোধ তুললেন না। তাকে অনুরোধ করা হলে আপনি শিথিল করেন? কারণ আমি শিথিল করবো না। এই পরিমাণ মানবতাহীন বিবেক বঞ্চিত মানুষ হয়? এরা আবার ইসলামের কথা বলে? মাননীয় স্পিকার, উনি শিথিল করতে রাজি হলেন না, উনি বিউটিশিয়ান নিয়ে ব্যস্ত। আমি বলতে চাই না, মানুষ বলে, আপনি যারা আমাদেরকে মানুষকে হত্যা করছে তাদের কি করে অধিকার থাকতে পারে ফ্রিডম থাকার, স্বাধীন থাকার? তাদেরকে জেলে পাঠাচ্ছেন না কেন? এই মায়া কেন? আমি সরকার এটা বুঝতে চাই না, এটা বুঝতে পারি না। দে মাস্ট গো টু দি জেল, তাদের জেলে পাঠান, দু একটা লোকের আগুনে পুরাই দেন, তাহলে বুঝতে পারবে। এখন যা সরকার ধরছে না, পাবলিক ধরে নিয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, কেউ যদি আমাকে পেট্রোল বোমা মারে, চলন্ত বাস, চলন্ত ট্রেন, যাত্রী বোঝায় লোক ওখানে পেট্রোল বোমা মারছে, এই নৃশংসতা কি অনাধিকার চলতে থাকবে? উনি বলছেন আনটিল ফার্দার অর্ডার এটা চলতে থাকবে। এই অধিকারটাকে কে দিল? এটা অপরাধ, এই অপরাধের জন্য তার জেলে থাকা উচিত। ওই যে গুলশানের অফিসে না, এই অফিসে কি মজা, এখান থেকে যেতে চায় না। মানুষের সবার বাসার জন্য, নিজের গৃহের জন্য একটা আকর্ষণ থাকে, উনি নিজের বাড়ির জন্য আকর্ষণ নাই, এত সুন্দর বাড়ি, এটা কি কেন হতে পারে আমি বুঝি না। তার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু উনি যা করছেন এটা অপরাধ। আজকে শত শত মানুষ, 30টা মানুষ খুন হয়েছে, 1.5 থেকে 2 হাজার আপনার লোক আহত হয়েছে, আজকে বাড়ি রোডে মানুষ কাঁদছে, আল্লাহর কাছে অভিশাপ দিচ্ছে, এই রাজনীতি রাজনীতি না, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, এই ধ্বংস অভিশাপ থেকে সে পরিত্রাণ পেতে পারে না মানুষ স্পিকার। এই জন্য আজকে বলতে চাই সরকারকে, তাদের বিরুদ্ধে মামলা করলে কি অপরাধ হবে? মামলা করেন, তদন্ত করে যদি দেখা যায় তার অপরাধী না, নিষ্কৃতি পেয়ে যাবে, মামলা করে তাদেরকে গ্রেপ্তার করেন, তাহলে বোঝা যাবে কিছু করছেন। আমি আমার বন্ধু ফরাজিকে ধন্যবাদ দিই, আপনারা আমরা কি বিরোধীদের মতো বক্তব্য দিতে পারি? ইউ হ্যাভ টু গো টু অ্যাকশন, ইফ ইউ ডোন্ট গো টু অ্যাকশন স্টেট হ্যাজ গট দ্য রাইট, আর নাইলে 23টাকে রাষ্ট্রকে 23টা লোকের জীবন হানির জন্য ক্ষতিপূরণ দিতে হবে, আজীবন তাদের সংসার চালাতে হবে। নাইলে খালেদা জিয়ার থেকে তার প্রচুর প্রপার্টি, সি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ইন বাংলাদেশ, তার সম্পত্তি বিক্রি করে ওই 30 জন মানুষের পরিবার কিভাবে চলবে সেই ক্ষতিপূরণ দেন, এর কোনো গত্যন্তর নাই। আর খালেদা জিয়ার বিরুদ্ধে প্রত্যেকটা ঘটনার জন্য মামলা করেন, মামলা করে গ্রেপ্তার করেন। গুলশান বাড়িতে, এই বাড়িতে, ওই বাড়িতে খাওয়া যায়, সুভাষের পরিবর্তন হয়, এই খেলা বাংলার মানুষ দেখতে চায় না। আর তাই হলে নির্বাচিত সরকার থেকে লাভ কী? সরকারের দায়িত্ব এই প্রত্যেকটা মানুষের নিরাপত্তা বিধান করা, না পারলে এই ব্যর্থতার দায় আমরা কেউ নিতে পারবো না। পরিষ্কার, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় সদস্য জনাব আব্দুল মতিন খসরু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমি দাঁড়ালাম এই জন্যে। আমি মাননীয় স্পিকার প্রথমেই আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই মানুষের জন্য, আপনার মমত্ববোধ, আপনার মানবিকতা। আজকে আপনার নেতৃত্বে আমরা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে গিয়েছিলাম, আমরা যা দেখেছি মাননীয় স্পিকার, আমার বাকরুদ্ধ হয়ে আসছে, আমরা খেতেও পারছি না। কি দেখলাম? এই 2.5 বছরের শিশু, নিষ্পাপ মহিলা, ক্ষুদ্র শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ, তারা কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি করে না, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে জীবনের তো ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যারা এমপিরা আপনার সাথে ছিলাম, তারা বললো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছে, আপনাদের চিকিৎসা এবং ব্যবস্থার সমস্ত ব্যবস্থা করা হবে। তারা আপনাকে কী উত্তর দিয়েছে? বলেছে আমরা আপনাদের চিকিৎসার সুযোগ চাই না, আপনারা এটা বন্ধ করতে বলেন, আর যেন আমার মতো এরকম মানুষকে না মারে। তারা বললো শ্বাস প্রণালীর ভিতর পড়ে গেছে, ডক্টররা বলল। কারণ কি? যখন বিএনপির কিছু লোককে তো চিনে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কেন করছো এরকম আন্দোলন করছো, তোমরা
আগুন পেট্রোল বোমাকে অন্যরা মারবে না, আপনার যেটা বুঝছেন সেটাই কারণ একটা কি, 5ই জানুয়ারি নির্বাচনটা আপনার একতরফা হয়েছে। এই জন্য এই সম্পর্কে জাতি হিসাবে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আমাদের সংবিধানে আছে 5 বছরের জন্য সরকার নির্বাচিত হবে, 5 বছরের পরে সরকার পরিবর্তন বা সরকার গঠনের একমাত্র ভিত্তি হলো নির্বাচন, সাধারণ নির্বাচন, এর বাইরে দ্বিতীয় কোনো পথ নাই। 5ই জানুয়ারি 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচন হওয়ার কথা। 5ই জানুয়ারি যদি নির্বাচন না হতো তাহলে কী হতো? একটা অনির্বাচিত সরকার হতো, অসাংবিধানিক সরকার হতো, অথবা সামরিক শাসন আসার একটা ক্ষেত্র তৈরি হতো। খালেদা জিয়াকে তো আমরা ডেকেছি, ডাকার আমাদের প্রয়োজন ছিল না, তার দায়িত্ব ছিল নির্বাচনে অংশগ্রহণ করার। তিনি কি বললেন না, আমি কেয়ারটেকার গভর্নমেন্ট চাই। কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আমরা আন্দোলন করেছিলাম 2 দশক আগে, যে প্রেক্ষাপটে আজকে সেই প্রেক্ষাপট বিরাজিত নয়। বলে কেমন কী প্রেক্ষাপট? নির্বাচন সবিসহ ভোটার আইডেন্টি কার্ড হয়েছে, 1,23,000 ভুয়া ভোটার বাদ পড়েছে, 27টা টিভি চ্যানেল আছে, দেশীয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আছে। এখন প্রত্যন্ত বাংলায় একটা ক্ষুদ্র প্রাইমারি স্কুলে যদি ভোট জালিয়াতি হয় সাথে সাথে সারা পৃথিবীতে খবর হয়ে যায় ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। এখন কারচুপি করার কারো পক্ষে সুযোগ নাই, আর আমরা করার তো প্রস্তুত এটা না। বিএনপি 5টা বড় বড় আপনার সিটি কর্পোরেশন মিউনিসিপালিটিতে পাস করেছে, এখন সুযোগটা কোথায়? এখন মাননীয় স্পিকার, আমরা যেটা বলতে চাচ্ছি, বিএনপি হ্যাজ কমিটেড এ গ্রেট ব্লান্ডার বাই নট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। তারা যদি ইলেকশনে অংশগ্রহণ না করে আমরা কি করতে পারি? আমরা তো তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেই নাই। 5ই জানুয়ারি নির্বাচন ছিল সাংবিধানিক নির্বাচন, আইনানুক নির্বাচন। যদি ওই নির্বাচনে একটা কথার কথা বলি, আওয়ামী লীগ অংশগ্রহণ না করতো, যারা যারা অংশগ্রহণ করতো তাদের মধ্যে যারা মেজরিটি হতো তারাই সরকার গঠন করতো। সরকার গঠন করার একমাত্র ব্যান্ডেজ হলো জনগণের ইলেকশনের মাধ্যমে জনগণের রায় যারা পায় সংখ্যাগরিষ্ঠতা তারাই সরকার গঠন করবে। এখন সরকার গঠন করছে আওয়ামী লীগ, এখন উনি ভুলটা বুঝতে পারছে, প্যারা বলতেছে আমাকে ক্ষমতা দাও। তার ক্ষমতার জন্য মাননীয় স্পিকার আজকে বার্নি রোডে যা দেখলাম, আপনাকে সবাই বলেছে আমি ট্যাক্সি ড্রাইভার, আমি ট্রাকের ড্রাইভার, আমি লেগুনের ড্রাইভার, আমি ট্যাম্পো ড্রাইভার, অথবা আমি কি ফার্মগেটে আমি যাচ্ছিলাম পথচারী। তাদেরকে যে বোমা মারছে বেগম জিয়ার তো কোনো অনুসূচনা নাই। একটু আগে মহাত্মা গান্ধীর কথা বলো, 1935-এ এরকম কাংগ্রেস আন্দোলন করছিল, সংশোধন রূপ নিয়েছিল, সাথে সাথে মহাত্মা গান্ধী বললেন না এই অসহযোগ আন্দোলন আমার জনগণ প্রস্তুত হয় নাই, কর্মীরা প্রস্তুত হয় নাই, কংগ্রেস উনি সাথে সাথে ওভার ছেড়ে দিলেন, ওই কী বলে অনশন ধর্মঘট শুরু করলেন। যে বেগম জিয়াসকে যেটা করছেন তার একটা প্রতিকার কী? এই সম্পর্কে আজকে একটা কথা বলতে চাই, আমাদের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মিডিয়ার অত্যন্ত গুরুত্ব রয়েছে। মিডিয়া, প্রচার মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ তা অনস্বীকার্য। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, বিএনপি জামাতের নেতাকর্মী কোথাও মাঠে নাই, শুধু বিনয়ের সাথে বলি, আমি বিনয়ের সাথে বলি, আমার যত ক্ষতি হোক আমার মিডিয়ার ভাইয়েরা যদি এই হরতালের কথা, অবরোধের কথা প্রচার না করে, কালকে বন্ধ হয়ে যাবে বাংলাদেশে কোনো অবরোধ হবে না, হরতাল হবে না, আমি লিখে দিতে পারি। মিডিয়ার ভাইয়েরা অত্যন্ত দেশপ্রেমিক, তাদেরকে আমি স্যালুট জানাই। ফর গডস সেক, আপনারাও মোর ইকুয়ালি প্যাট্রিয়টিক সিটিজেন, বাই ফর গডস সেক হরতালের নিউজটা দিয়ে না। এই হরতালের নিউজটা দেওয়ার কারণে খালেদা জিয়া নাই, তার কোনো কর্মী নাই, শুধু মিডিয়া পাগল হয়ে যায়। কী খবরটা, কালকে কী কর্মসূচি দেবেন না ভাই কর্মসূচি, এগুলোকে তাদের মুখ থেকে খবরটা আনে। আমি মিডিয়াকে স্যালুট জানাই। এই প্রত্যেকটা সরকার বিরোধী আন্দোলনে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য, এবং গণতন্ত্রের অন্যতম পূর্ব সত্য হল স্বাধীন নিরপেক্ষ দায়িত্বশীল মিডিয়া প্রচার মাধ্যম। তা আজকে মিডিয়া যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, একটা বিনয়ের সাথে কথা বলতে চাই আপনাদের দায়িত্ববোধের প্রতি, শুধু আপনার প্রচার করেন না হরতালের, যে কালকে 48 ঘন্টা শুনেন কালাচুরা যদি হরতালটাকে কালকে হরতাল হয়ে যায় কেন জানেন? আউট অফ প্যানিক, ভয়ের কারণে যে আমার পেট্রোল বোমা মারবে। হরতাল হয় না, কোথাও হরতাল না, অবরোধ হয় না, মিডিয়া প্রচার করছে। ভাই, মিডিয়াওয়ালা ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, বলবেই, আপনাদের স্বাধীনতা আছে বলবেই। আমি জানি আপনিও, আপনি আমি একমত, মিডিয়ার স্বাধীনতা আছে, মিডিয়া বলবেই, কিন্তু মিডিয়া এইটা প্রচার করেন না, এটা আমি আমার ব্যক্তিগত অভিমত। আই হ্যাভ দ্য রাইট টু মেক দিস অ্যাপিল, আমি আমার কথা বলছি, নোবডি ক্যান ইন্টারফেয়ার। আমি জানি আপনারা কে কত গণতান্ত্রিক, আমি জানি, আমি শুধু বলতে চাই ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে,